বিমান ছেড়ে দিছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাই 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 বাংলাদেশ, বাই বাই বাংলাদেশ, বাই বাই। আল্লাহু আকবার। তুষারের দেশে স্বাগত। দেখুন তুষার পড়তে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইট নাও আমি আছি ঢাকা, আর ঢাকা থেকে আজকে যাব ইনচেওন কোরিয়া। সো এই জার্নিটা অনেক দিনের, অনেক দিনের স্বপ্নের আলহামদুলিল্লাহ এটা পূরণ হতে যাচ্ছে। এ পর্যন্ত আসতে অনেক নিজের ধৈর্য ছিল, অনেক পরিশ্রম ছিল, মায়ের দোয়া ছিল, সবার দোয়া ছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এখানে আসতে পারছি। এখন এখান থেকে এয়ারপোর্টে যাবো, জলদি করে সময় নেই। এখন 2:15 বেজে গেছে অলরেডি, 3টার ভিতরে মেবি প্রবেশ করতে হবে। আমাদের গাড়ি অলরেডি চলে আসবে, ফোনও দিয়ে দিছে, রেডি। সো লাগেজও রেডি, আই অলসো রেডি। চলুন নিচে যাই জলদি। আমাদের আর কিছু করা লাগবে এখানে? আমাদের এই হোটেলে যারা আছে ম্যাক্সিমাম চলে আসছে, 16 জনের অলমোস্ট এখানে 10 জন চলে আসছে। আর বাকিরা আসলে এক গাড়িতে মেবি চলে যাবো নাকি। মাস্ক খুলছি মাত্র, কাউকে বলেন না ভাই। এ মারুক ভাই, এ শোন ভাই, থ্যাংক ইউ ভাই। মারে আমি ছোট আছি, আপনি ভিতরে চলে যান। ওকে, ফাইনালি আমাদের সবাই চলে আসছে। এই গাড়িতে 4 জন যেতে পারবো, 4 জনে চলে যাচ্ছি হোটেল থেকে এয়ারপোর্ট। আমার নাম উজ্জ্বল। উজ্জ্বল ভাই কি হোটেলেরই? হ্যাঁ। ও আচ্ছা, আপনারা হোটেলে। আমরা টার্মিনাল 2 তে যাবো না? হ্যাঁ, টার্মিনাল 2 তে 4 নম্বর গেটে। ও আচ্ছা। আমরা অলরেডি আমাদের ওই হোটেল থেকে 28 জন গেস্ট নামাই দিয়ে আসলাম আপনাদের। ও আচ্ছা। আপনাদের এখানে প্রথম এলো আসছিলাম। সবাই হাই দেন। হাই। 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 তার টার্মিনালের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ইনশাআল্লাহ এসে দেখব হয়তো হয়ে গেছে। এই টার্মিনাল দিয়ে আসতে পারি, কারণ এটা আপনার সামনের বছরই, সামনের বছরই তো হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, দ্রুত কাজ কমপ্লিট করে ফেলতে। দুপুর 2টা থেকে এখন বাজে 5টা, ও ওয়েট করতেছে এখানে। আমাদের আসার কথা ছিল অনেক আগে, আসতে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক কষ্ট করছো। অল দ্য বেস্ট। এখন আমরা টার্মিনাল 2 তে আছি, 5-4 নম্বর গেটের সামনে এদিক দিয়ে প্রবেশ করবো। বাংলাদেশে মনে হয় এই লাস্ট, ভিতরে ঢুকে ফেললে আর বাংলাদেশ নাই। হ্যাঁ বন্ধু, তো রেডি? ভালো থাকবি, ছবি তুলবে। তো লাগেজ চেকিং করা শেষ আমারটা। ফাইনালি এয়ারপোর্টের ভিতরে। মারুফ ভাই আগে আগে আছে। আমরা এখন কোথায় যাব? যান সামনে যান। আমরা এরকম সবাই সিরিয়ালে আছি, 273 জন যাচ্ছি 45তম ব্যাচে। আর এখানে এসে আমরা পেলাম আমাদের কোভিড টেস্টের রিপোর্ট, কোভিড রেজাল্ট নেগেটিভ। ইয়েস, আলহামদুলিল্লাহ। ওই পাশে অনেকগুলো পাসপোর্টের দোকান আছে, ইমিগ্রেশন 2, এখানে চারিপাশে চেকিং হয়। ইমিগ্রেশন 1, আমরা রেডি, ওই কর্নারে চলে যাব। এই পাশে লাগেজ র্যাপিং করার জন্য বিভিন্ন ডেস্ক আছে, আপনারা এখানে লাগেজ র্যাপিং করতে পারবেন 300 টাকা নিয়ে। ভালো লাগে। আ
আলহামদুলিল্লাহ সকল কাজ শেষ। প্রথমে বোর্ডিং পাস, তারপরে লাগেজ চেকিং, লাগেজ বিমানে চলে গেছে, তারপর ইমিগ্রেশন হলো, সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের কোথাও হারানির শিকার হতে হয় না, সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। এখানে বিশ্রাম করতেছি, এখানে এই পাশে ওয়াশরুম, আর এই পাশে নামাজের জায়গা। এখানে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসলাম, তারপরে আপনাদের সাথে কথা বলছি। এলাম আমরা 5:30, আর এখন বাজে হচ্ছে গিয়ে 8:00। ডিউটি ফ্রি শপ রয়েছে, ডিউটি ফ্রি শপ। এখানে বিভিন্ন ধরনের বিয়ার, ড্রিঙ্কস টাইপের এবং অনেক কসমেটিক্স আইটেম পাওয়া যায়। তো আমরা এখন ওইদিকে প্রবেশ করবো। লোকজন সব ভিতরে চলে গেছে নাকি? এখন 9:05, আর আমাদের সব চেকিং টেকিং শেষ, সব চেক টেক করে আসলাম। এখন হচ্ছে ওয়েটিং ফর ফ্লাইট। এই দেখেন, এই লোক তিনে রাখেন, আমার অনেক আগে চলে আসছিল, আমার পিছনে রেখে নামাজ পড়তে গেছিলাম। কেউ নাই, আমি তো জানেন 2 নম্বরের লাইনে দিয়ে আমার ঘুরে আসি নাই, সুজার চলে গেছি। আমি আপনাদের জন্য রুম রাখি, এরপরেও কি হয়েছে আমি একা একা থাকা লাগছে। পুলিশে দিব তো আপনারে, আপনার পুলিশে দিব আমারে। আর তোমরা 2 নম্বরই করে সামনে এবারে এটাকে দিবে। কামলা দিতে 3 দিন পরে শুরু হবে। অলরেডি বিমানে আছে, ভিতরে সিরিয়ালি যাচ্ছে, সিট দেখতেছে। সিট নাম্বার, হোয়াট ইজ দ্য সিট নাম্বার? সব বাঙালি ভাইরা বাংলা কথা বলতেছে, কালকে থেকে সব ইন্ডিয়ান ভাষায় কথা বলছে। এটা তো ঢোকা যাবে না ভাই, ফাইনালি আমার সিট পাইছি, 49ABC। আমি সিটে আছি, এখানেই বলবো। আমার সাথে আর আমার 2 ভাই আছে। ভাই কোন শহরে? মাদারীপুর, গ্রাম বাড়ি। ভাইয়ের ভাই গ্রাম বাড়ি? ভাই গ্রাম বাড়ি। আর 10:00, আমাদের সিট বেল্ট লাগাইতে হবে। এখান থেকে এলাকাটা সুন্দরভাবে দেখা যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাই 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 বাংলাদেশ, বাই বাই বাংলাদেশ, বাই বাই। আলহামদুলিল্লাহ, লাইভে ফার্স্ট টাইম বিমানে উঠলাম। বিমান এখন রানওয়েতে রান করছে। আল্লাহ
বাংলাদেশ জিজ্ঞাসিলাম এর ভিতরে শুকরের কিছু আছে কিনা, নাই কোনো আছে এ দেখি কেমন এটা এটা খাই কেমনে মুখে দিয়ে সিবা খাই আলো মুখে দিয়ে সিবা খাই আলো না এটা হ্যাঁ অনেক ভালো খেতে পারি কিনা এখন সবই খেয়ে ফেলছি চোখ খেলাম মুখ খেলাম সবই খাওয়ার মতো সবই হালাল খাবার আলহামদুলিল্লাহ হালাল খাবারও হয়ে গেলাম প্রথম এখন ঘুমিয়ে পড়ব আপনাদের সাথে দেখা হবে সকালে ইনশাআল্লাহ কুড়িয়া থেকে বাইরে প্রচুর ঠান্ডা মাইনাস চলতেছে জ্যাকেট পরতেছি তাও ঠান্ডা লাগতেছে ও কোনো এক শহরের বাস দিয়ে যাচ্ছে এখন বাংলাদেশ টাইম 3:15 আর এখানকার টাইম হচ্ছে গিয়ে 6:15 আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ডেড ইন ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিউল আলহামদুলিল্লাহ এখন সবাই নেমে যাবো সকাল কয়টা এখন কয়টা বাজে বলতে পারবো না মোবাইলে চার্জাই বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ইনচন এয়ারপোর্টের ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে বের হয়ে আমাদের গাড়িতে এখন যাচ্ছি যেখানে আমাদের ট্রেনিং হবে এবং ওখানেই আমাদের মেডিকেল টেস্ট হবে ওই দিকে যাচ্ছি আর কি তুষারের দেশে স্বাগত